সেই সাহায্যকারী আত্মা আসবেন, যিনি ঈশ্বরের সত্যকে প্রকাশ করবেন এবং তিনি পিতার কাছ থেকে আসবেন। আমি তাকে পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, আর তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন, আর তোমরাও আমার বিষয়ে সাক্ষ্য দেবে, কারণ প্রথম থেকেই তোমরা আমার সঙ্গে আছো। আমি তোমাদের এই কথা বললাম যেন তোমরা মনে বাধা না পাও। লোকেরা সমাজঘর থেকে তোমাদের বের করে দেবে, এমনকি এমন সময় আসছে যখন তোমাদের যারা মারবে তারা মনে করবে তারা ঈশ্বরের সেবা করছে, কারণ তারা আমাকে জানে না আর পিতাকেও জানে না বলেই এই কাজ করে। আমি তোমাদের এই সব বললাম যেন সেই সময় আসলে পর তোমাদের মনে পড়ে যে আমি তোমাদের এই কথা বলেছিলাম। তোমাদের সঙ্গে ছিলাম বলে আমি প্রথমে এই সব কথা তোমাদের বলিনি, কিন্তু এখন আমি তার কাছে যাচ্ছি যিনি আমাকে পাঠিয়েছেন। আর তোমরা কেউ জিজ্ঞাসা করছো না যে আমি কোথায় যাচ্ছি। তোমাদের এই সব বলেছি বলে তোমাদের মন দুঃখে পূর্ণ হয়েছে। আমি তোমাদের সত্যি বলছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ যদি আমি না যাই সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, এবং যখন তিনি আসবেন তখন জগতের লোকদের পাপ সম্বন্ধে, ঈশ্বরের ইচ্ছামতো চলার সম্বন্ধে এবং ঈশ্বরের বিচার সম্বন্ধে সকলকে সচেতন করবেন। তারা পাপের সম্বন্ধে দোষী, কারণ তারা আমার উপরে বিশ্বাস করেনি, যেটা ঠিক সেই সম্বন্ধে দোষী, কারণ আমি পিতার কাছে যাচ্ছি এবং তোমরা আমাকে আর দেখতে পাবে না। আর তারা বিচারের সম্বন্ধে দোষী, কারণ জগতের অধিপতি এরই মধ্যে বিচারিত হয়েছে। তোমাদের আরো কথা আমার বলার আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। সেই সত্যের আত্মা যখন আসবেন তখন তিনি ঈশ্বরের সত্যকে প্রকাশ করে তোমাদের সমস্ত সত্যে পরিচালিত করবেন। তিনি নিজের ক্ষমতায় কথা বলবেন না, কিন্তু যা শোনেন তাই বলবেন, আর যা কিছু ঘটবে তাও তোমাদের জানাবেন। তিনি আমাকেই গৌরবান্বিত করবেন, কারণ আমি যা বলি তিনি তা গ্রহণ করে তোমাদেরকে বলবেন। পিতার যা আছে তার সবই আমার, সেই জন্যই বলছি আমি যা করিও বলি তাই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন।